হ্যাঁ জি, আপু আপনার সাথে একটা কি ছবি তোলা যাবে? ছবি তুলবেন? ভিডিওতে আসেন? না ভিডিওতে আসবো না কেন? হ্যালো গাইস, আমি অলি চলে এসেছি আমার চ্যানেল অলি সোয়াল থেকে। আজকে আমি চলে এসেছি রাজশাহীর গেটার রোডের কদমতলা এলাকা। আমি আজকে আরেকটা ডিফারেন্ট টাইপস এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পার্টেক্স বা বোর্ডের তৈরি ফার্নিচার রাজশাহীর কোথায় পাবেন, এবং যারা চাচ্ছেন যে স্বল্প মূল্যে কিছু বোর্ডের তৈরি বা পার্টেক্স এর তৈরি জিনিসপত্র কিনতে, তারা আসলে কোথায় আসবেন, এরকম এবং জিনিসগুলো ফার্নিচার গুলো দেখতে কেমন, ফিনিশিং কেমন, তাদের প্রাইস কেমন হয়, রেঞ্জ কেমন, সেরকম আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলেন আমার সাথে। এই দোকানে কিছু পার্টেক্স এর যে ওয়ার্ডরোব আছে প্লাস আলমারি, এই যে বিভিন্ন প্রিন্টের ব্ল্যাক উডেন কালারের আলমারি। ভাইয়া, এই আলমারি গুলার প্রাইস কিরকম? 11,000। দাম দর তো করতে পারবে কাস্টমার এসে? আচ্ছা, 11,000-এ 3 পাল্লা, পিছে মোটা হবে। 11,000-এ এটা 3 পাল্লার হচ্ছে আলমারি, এবং আপনারা অবশ্যই দাম দর করতে পারবেন। এগুলো পার্টেক্স এর আলমারি দেখালাম, আর এইখানে হচ্ছে আপনার অফিসিয়াল টেবিল এবং চেয়ার। অফিসিয়াল টেবিল গুলার কিরকম প্রাইস? মানে বড় গুলো হচ্ছে 4,500 না, ছোট গুলা 4 ফিটের গুলো 4,500 থেকে শুরু, 5 ফিটের গুলো 5,500। আচ্ছা, আর চেয়ার গুলো? আচ্ছা, মানে আপনারা যদি স্টিলের চেয়ার নেন, স্টিলের পা নেন, তাহলে সেক্ষেত্রে দামটা বেশি হবে একটু, আর যদি প্লাস্টিকের নেন তাহলে সেক্ষেত্রে দামটা একটু কম হবে, মানে 5,500-4,500-এর ভিতরেই হবে চেয়ার। টেবিল মানে টিভি র‍্যাক, ওভেন আর টিভি র‍্যাক, টেবিল, তারপরে ড্রেসিং টেবিল, এইদিকে শোকেস, এই শোকেসের প্রাইস কেমন হবে? 3 পাল্লার শোকেস, নিচেও কিন্তু অনেক জায়গা, 10,500 থেকে, ওনলি 10,500 থেকে কিন্তু কাস্টমার দাম দর করতে পারে, অনেকটা কম বেশি তো হবে, কম হবে আর কি। পিছনটা কি মোটা দেওয়া আছে? আচ্ছা, হাফ মোটা। এগুলোর মানে আপনারা তো গ্যারান্টি দেন বা ওয়ারেন্টি দেন? 10 বছরের গ্যারান্টি থাকে, সার্ভিসিং ফ্রি, মানে যতদিন দোকান থাকবে, যতদিন দোকান থাকবে সার্ভিসিং ফ্রি। এটা তো খুবই ইউনিক একটা ব্যাপার। 10 বছর, আরে 10 বছরে মানুষ বাঁচে কি মরে নিঃশ্বাসেরই কোনো ওয়ারেন্টি নাই, এনারা 10 বছরের আপনাকে ফার্নিচার উপর ওয়ারেন্টি দিচ্ছে। আর সবচেয়ে আমি যেটা বলবো, যারা একটু বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার খুঁজছেন, তারা কিন্তু রাজশাহীতে যারা আছেন গ্রেটার রোডের এই কদমতলা এরিয়াতে এসে কিন্তু দেখতে পারবেন। এখানে সারি সারি হচ্ছে এরকম পার্টেক্স এর দোকান আছে, এবং আমার কাছে কিন্তু দামগুলো বেশ রিজনেবল লাগতেছে, কারণ আমি আরো দাম দর করতে পারবো তো তাদের সাথে। যখন একটা জিনিস নিব ক্যাশে, নিব ক্যাশ নিয়ে আসব, তখন দাম দর করলে অবশ্যই কিছু কম কমবে আরো। এইদিকে দেখেন কি সুন্দর সুন্দর মানে র‍্যাক, এগুলো হচ্ছে বইও রাখতে পারবেন। আবার যেসব শোকেস অনেকে চান যে সামনে হচ্ছে কোনো ধরনের কোনো কাজ লাগাবো না, আমরা খোলা রাখবো, তারা এর ধরনের নিতে পারবেন। এইদিকে আরেকটা শোকেস হচ্ছে ডিজাইন। ভাইয়া, কেউ যদি ক্যাটালগ নিয়ে আসে যে আমার এরকম পছন্দ, আপনারা বানাই দেবেন? বানাই দিতে পারবেন? আচ্ছা, যদি আপনারা কোনো কোনো ক্যাটালগ নিয়ে আসেন, কোনো ছবি নিয়ে আসেন যে আমাদের এই ডিজাইনটা পছন্দ, নেট থেকে নামিয়ে, তারা সেটাও বানিয়ে দিতে পারবে। আর এইদিকে আছে কিন্তু ড্রেসিং টেবিল, আর এই যে ওয়ার্ডরোব, ওয়ার্ডরোবটা এটা আবার হচ্ছে একটা নতুন প্রিন্টে, এটা ছোট্ট ওয়ার্ডরোব। এগুলো 4-5 হাজারের মধ্যে পাবেন, যেগুলো ছোট গুলা। ভাইয়া, এই ওয়ার্ডরোবের প্রাইস কত? এই ওয়ার্ডরোবের প্রাইস 7,500 টাকা থেকে কম বেশি হবে। আর এই ছোটটা 5,000 থেকে কম বেশি হবে। আপনার কি লাগবে? এই দেখেন, এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, বিভিন্ন কোয়ালিটির ড্রেসিং টেবিল, আপনারা জাস্ট দেখাবেন যে কোনটা পছন্দ। ড্রেসিং টেবিলের পাশের শোকেস, হ্যান ত্যান সবকিছু পাবেন।
সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ভাইয়া, এই ড্রেসিং টেবিল গুলোর প্রাইস রেঞ্জ, এই ড্রেসিং টেবিল গুলো কিরকম প্রাইস? 4500 থেকে আপ ডাউন হবে। কত সুন্দর সুন্দর দেখেন, আমি তো বলবো যারা কিন্তু বারবারই বলছে কথা, পাবে ফ্যামিলি ফার্নিচার খুঁজছে তারা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারেন। আর এইদিকে দেখা যাচ্ছে পড়ার টেবিল, বাচ্চাদের পড়ার টেবিল লাগে তো সেই পড়ার টেবিল, এবং অনেকগুলো থাক করা, বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের কালার। পড়ার টেবিল গুলা কিরকম প্রাইস ভাইয়া? 3500 পিছে বোর্ড দেওয়া। এই এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, ইউনিক একটা কালার, ওগুলো তো দেখাই যায়, এটা ইউনিক লাগছে। প্রাইস নিউ রাফি এন্টারপ্রাইজ দোকানের নাম। আপনারা আপনাদেরকে কোন ক্যাটালগ এসে দেখালে আপনারা করে দিবেন, যে কোনো বোর্ডে যেভাবে বলবে সব করা যাবে। ওকে, তাহলে আমরা সামনে দেখি আরো। এখানে আরেকটা পার্টেক ছেড়ে দিয়েছে দোকান, তাদের একটা কিন্তু সুরে ড্রেসিং টেবিল, টেবিল আলমারি আর এটা হচ্ছে ভ্যানিটি করে নিচ্ছে কেউ, তাই না ভাইয়া? লাইট দিয়ে যে ভ্যানিটি এখন চলে, দুইদিকে লাইট, এগুলোর ডিজাইন দেখালে আপনারা করে দিবেন, তাই না? অর্ডার দিয়ে তৈরি করে দেন। তো ভাইয়া, এই ওয়ার্ড্রোব কুলার প্রাইস রেঞ্জ কেমন আপনাদের এখানে? 7500। আর এই শোকেস গুলো 6500। দাম দর তো করতে পারবে সে ক্রেতা। ওকে, আর এইদিকেও হচ্ছে আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পড়ার টেবিল, বাচ্চারা যারা কার্টুন পছন্দ করে তাদের জন্য এরকম টাইপের পড়ার টেবিল গুলো কত করে প্রাইস ভাইয়া? 2500 টাকা। আর এসছে একটু বড় হলে 3000। এ পাশে আমি একটু দেখতে পাচ্ছি লাল একটা হচ্ছে, রেড একটা ইয়ে আছে, কর্নার যেটাকে বলে, কর্নার শোকেস। হ্যাঁ, ভিতরে লাইটিংও করা আছে। এগুলোর প্রাইস কেমন করে ভাইয়া? 5500। আপনাদের দোকানের নামটা কি? এই দোকানের নাম হচ্ছে উল্লাস ফার্নিচার। আপনারা এখানে এসেও দাম দর করে পার্টেক্স দিয়ে নিজেদের মতো জিনিসপত্র বানিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। তো এখানেও দেখতে পাচ্ছি মহানগর কোয়ালিটি ফার্নিচার, এখানেও সব পার্টেক্স এর জিনিস। এই টেবিলটা দেখেন কত সুন্দর লাগছে, পড়ার টেবিল ভাইয়া। এটার কত প্রাইস? 3000 টাকা। কাস্টমার এসে তো আপনাদের এখানেও মানে দাম দর করতে পারবে, কাস্টমার এসে এখানেও দাম দর করতে পারবে। এইদিকে আসেন, এটা হচ্ছে টিভি র্যাক বা আপনি ওভেনের র্যাক যেটাই বলেন, এটা টিভি র্যাক, ওভেনের র্যাক। আর এইদিকে যে দেখে আসলাম যেরকম ওয়ার্ড্রোব, আর হচ্ছে যে শোকেস, শোকেস গুলো কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে। দেখেন ভিতর একটুকুটা দেখেন, ভালো কিন্তু স্পেস, আবার নিচেও কিন্তু দেয়াল আছে। এগুলো 10000-এর ভিতরে সব। এইটা ওই ওইটা হচ্ছে যেরকম উডেন কালার, এটা কিন্তু হচ্ছে রেড কালারের মধ্যে, মানে একটা রেড উডেন আছে সেরকমের মধ্যে। আর আমি তো বারবার বলছি যে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে এসেও এখান থেকে অর্ডার দিয়ে করতে পারবেন। এইদিকের আলমারি দেখছি ব্ল্যাক টাইপস এর আলমারি আছে, আমি এর ভিতর ঢুকতে পাচ্ছি না আর কি। আর এই ওয়ার্ড্রোবটা প্রিন্টেড ওয়ার্ড্রোবের মতো, আর এটা মনে হচ্ছে কম্পিউটার টেবিল। আর এইদিকেও বিভিন্ন টাইপের ছোটখাটো শোকেস আছে, ছোট শোকেস, বুক রাখার জন্য যারা খুঁজছেন সেগুলোও পাবেন, কর্নার শোকেস পাবেন, ড্রেসিং টেবিলের বিভিন্ন ভ্যারাইটিস পাবেন। এটা হচ্ছে ডাইনিং টেবিল, আপনারা ডাইনিং টেবিলও পাবেন ভাইয়া। ভিতরে যে আলমারি গুলো দেখলাম আর যে শোকেস গুলো দেখলাম কিরকম প্রাইসের মধ্যে? 10000-এর ভিতরে হয়ে যায় আমি যেটা বলছিলাম। তো এইদিকে আরেকটা দোকান আছে, এই যে এখানেও দেখেন কম্পিউটারের টেবিল, টিভি রাখতে পারবেন, ওভেন রাখতে পারবেন। এইদিকে হচ্ছে পড়ার টেবিল, আর এইদিকে হচ্ছে দেখেন ড্রেসিং টেবিল, এটা হচ্ছে পুরো ব্ল্যাক, ব্ল্যাকের উপর ফিনিশিং, কি সুন্দর বা জিনিসটা তো খুবই ইউনিক, প্রিন্টটা খুবই সুন্দর। কই ভাইয়া কই, আর এই দোকানের কি আছে ভাইয়া? এই ব্ল্যাক ড্রেসিং টেবিলটার প্রাইস কত? একটা নতুনত্ব কিছু দেখলাম,
এই ব্ল্যাক ড্রেসিং টেবিলটার প্রাইস কত? এটা আপনার 4500 টাকা। অনলি 4500? মাত্র 4500? বাট ফিনিশিংটা যে কত জোস, আমি যদি আপনাকে বুঝাতে পারতাম। জিনিসটা একদম ওয়াটার প্রিন্টের, প্রিন্টটা দেখায়, প্রিন্টটা এত সুন্দর, এটা সামনাসামনি দেখতে আরো ভালো লাগছে। 4500 তো ভাইয়ারা চাচ্ছে, আমরা এসে দামও বলতে পারবো। হ্যাঁ, এখন 1000 দাম বললে তার ভাইয়া দিবে না, ঠিক মতো দাম বলতে হবে। এদিকেও আছে ড্রেসিং টেবিল আরো অনেক কোয়ালিটির, ওই ব্ল্যাকটার মতো। এখানে আমি একটা হচ্ছে যে ড্রেসিং টেবিল দেখালাম আপনাকে, সেরকমই আমি আলমারি দেখতে পাচ্ছি। ওয়াও, আলমারিটাও কি জোস ভাইয়া! এটার প্রাইস কত? 12000 টাকা। তিনটা পাল্লা, বড় স্পেস অনেক। জিনিসটা কিন্তু খুবই ইউনিক আছে আমার কাছে। আর এইদিকে হচ্ছে এমনি এক পাল্লার, যারা হচ্ছে চাচ্ছেন যে অল্প জামা কাপড় রাখার জন্য একটা ছোট কিছু চাচ্ছেন, তাদের জন্য এরকম ছোট ছোট জিনিস। সো মেন কথা হচ্ছে, আমি যারা বাজার ঘুরে দেখছি, খুব কম প্রাইসে, খুব কম বাজেটে পার্টেসে জিনিসপত্র রাখছেন, এই গেটার রোড এলাকা থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন নিজেদের মন মতো, নিজেদের পছন্দের। এছাড়াও এদের অনেক কালেকশন আছে যেগুলো থেকে আপনারা চুজ করে নিতে পারবেন, দাম দর করতে পারবেন, বাজেট ফ্রেন্ডলি খুব। আজকে এ পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আপনাদের কাজের লাগছে। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই, টাটা।